না না, আমি তো কোনো সমস্যা, মধুর সমস্যা বলে কিছু নাই, সমস্যা মানে সমস্যাই, মধুর বলে কিছু নেই। বাট আমার মনে হয় যে টিমের কম্বিনেশনটা সবসময় দেখতে হয় যে আসলে কখন কি লাগে না লাগে, সো যখন আবার দরকার পড়বে সে তখন আবার খেলবে। দেখুন, ক্রিকেট বল তো লেখা থাকে না, এটা টেস্ট ক্রিকেটের বল দিছে হাতে নতুন, এটা না ওয়ান ডের জন্য বল দিছে বা টি টোয়েন্টির জন্য বল দিছে, তো যে বল করতে পারে সে সব জায়গায় বল করতে পারবে আমি মনে করি। না না, আসলে আমার মনে হয় এখানে অনেক প্লেয়ার আসছে, মানে এতদিন তো অনেকগুলো টুর্নামেন্ট ছিল, তখন হয়তো প্লেয়ার ওইভাবে ছিল না, এখন প্লেয়াররা আসতেছে বলে প্রত্যেকটা টিমে প্লেয়ার পাচ্ছে, এই কারণে হয়তো যখন বড় বড় প্লেয়ার আসে তখন তো অটোমেটিক টুর্নামেন্টের একটা হাইপ বেড়ে যায়। আমার মনে হয় এই কারণেই হয়তো অনেক ভালো ম্যাচ হয়েছে এখানে এবং স্ট্যান্ডার্ডটাও আসছে, এবং সেই সাথে উইকেটটাও অনেক বেটার ছিল, আর রান দেখতে পাচ্ছে দর্শকরা, স্বাভাবিক রান হইলে তো সবাই খুশি হয়, বাট বলাররা একটু কষ্ট পায় আর কি। আমার কাছে যেটা মনে হয় সে চেষ্টা করছে তার নিজের ইম্প্রুভটা করার জন্য, হয়তো অনেক সময় ব্যাটিং করতে করতে মানুষের অনেক আসলে বেসিক জিনিসগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, তো তখন লম্বা সময় ধরে কেউ পাশে থাকে তখন হয়তো হয়তো ছোটো একটা কথা হয়তো অনেক সময় চেঞ্জ করে দিতে পারে। বাট লিটনের একটা গুণ হচ্ছে সে কন্টিনিউ নিজের ইম্প্রুভ করতে যায়, বাট অনেক সময় মানুষ ওকে মানে ভুল বুঝে আমার কাছে মনে হয়, বাট তার ক্রিকেটিং সেন্স অনেক ভালো এবং সে ক্রিকেট নিয়ে সবসময় চিন্তা করে। এবং আমার কাছে সবচেয়ে ইম্প্রেসিভ লাগছে ব্যাটিং তো, যেহেতু সে এখন সে নর্মালি এখন অনেক গুছানো ব্যাটিং করতেছে, বাট তার ক্যাপ্টেন্সিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যে আমার মনে হয় যে সে খুব ভালো ক্যাপ্টেন হতে পারে ভবিষ্যতে। এটা তো অ্যান্সার তো আপনি দিয়েই দিয়েছেন আসলে, হ্যাঁ এটা তো সবাই বুঝে, যাদের বোঝার তারা বুঝে না, তা আমার মনে হয় যে তাদের তারা যদি একটু বুঝে তাহলে আমার মনে হয় যে এখানে এটা অনেক ভালো একটা টুর্নামেন্ট হতে পারে, এবং একটা ভালো উইন্ডো হলে বাংলাদেশি সবাই খেলতে আসবে, কারণ আমি ততটুকু বুঝি যে আইপিএল এর পরে কিন্তু আমরা মানে সবচেয়ে ভালো পে করি প্লেয়ারদের, তো এখানে সবারই খেলার ইচ্ছা আছে, আর এত মানে এত লম্বা সময় হয়ে গেলে খুব সমস্যা, যেমন একটা একটা টুর্নামেন্ট 45 দিন ধরে হচ্ছে, এটার আসলে ইচ্ছা করলে ছোটো করা যায়। হ্যাঁ, অনেক একটা ম্যাচ ধরুন একটা টিম মোমেন্টাম পাইছে, সে 9 দিন পরে আবার একটা ম্যাচ খেলবে, কেউ 6 দিন পরে ম্যাচ খেলবে, তো এটা তো আসলে একটা টিমের সে আবার নতুন করে কিন্তু শুরু করতে হয়, সো এটা কিন্তু ইচ্ছা করলে সম্ভব, একটু চিন্তা ভাবনা করলে। আর একটু আমার মনে হয় যে এটা বুঝলে তো বোঝা যায়, না বুঝলে আসলে কেউ বোঝাতে পারবো না। আপনি তো এখন একটা মানুষকে ওই দেখেই তো আপনি অনেক জাজ করে ফেলেন, তাকে তো আসলে দায়িত্ব দিয়ে তো দেখেন নাই, কারণ সে যখন ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছে তখনও কিন্তু টিম ভালো রেজাল্ট করছে, তো আমার মনে হয় যে আমরা বাইরে থেকে হয়তো অনেক কিছু একটা মানুষকে গেস করে ফেলি যে এরকম সে সেরকম, বাট তাকে তো দায়িত্ব না দিলে তো আপনি বুঝবেন না, একটা মানুষ তো এসেই ক্যাপ্টেন্সি একেবারে লিডার হয়ে যাবে না, তাই সে এটাও তো একটা শিকার ব্যাপার আছে, তা আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি শিখতেছে এবং তার যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো সে ওভারকাম করার চেষ্টা করতেছে, সে আমার সাথে কিন্তু কন্টিনিউ এ নিয়ে কথা হয় যে আসলে ক্যাপ্টেন্সির কোন জায়গাটা তার ইম্প্রুভ করতে হবে, কী করলে ভালো হবে না হবে, সো অনেক কিছুই সে খুব তাড়াতাড়ি মানে করতে পারতেছে, তো সেটাই হচ্ছে ভালো দিক। আর ক্রিকেট সেন্স আমি বলবো হচ্ছে তার মাথা অনেক ভালো, কে কী বলো না বলো সেটা নিয়ে আমি বুঝি না, আমি যতটুকু বুঝি তার ক্রিকেট সেন্স অনেক ভালো। আমাকে এরকম কথা কেউ আমি গানে শুনিনি আসলে, তো আমি এটা না আমার কিছু মনে হয় না, এটা বোর্ডের ডিসিশন, বাট আমি কিছু জানি না এই ব্যাপারে, বাট বোর্ডের ব্যাপারে আমি কোনো আসলে এ ধরনের সিদ্ধান্ত আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ।